আচ্ছা, সো ফেসবুক পিক্সেলের জন্য আমি এটা শিট দিয়ে দিই। আদা করছে সব ডকুমেন্টেড। আচ্ছা, আগে আমরা ইউজ করতাম ফেসবুক পিক্সেল, পিক্সেল ইউর সাইট একটা প্লাগইন ইউজ করতাম, এখন ফেসবুক মানে আমাদের প্লাগইন দিয়ে দিছে, প্লাগইন দিয়ে কাজ করতে পারবো আমরা। ঠিক আছে, সো এই হলো শিট, আমি আগে শিটটা তোমাদেরকে দিয়ে দিই। সো হোয়াট ইজ ফেসবুক পিক্সেল? ফেসবুক পিক্সেল হচ্ছে আমাদের একটা কুকি, জাভাস্ক্রিপ্টের একটা কুকি, সেটা ওয়েবসাইটে ইনস্টল করা হয়। ধরা যাক কেউ একজন codebeanbd.com ওয়েবসাইটটাতে ভিজিট করছে, codebeanbd ওয়েবসাইটটার ভিতরে একটা জাভাস্ক্রিপ্ট কোড থাকবে যেটা তার পাশের ট্যাবে থাকা ফেসবুক প্রোফাইলকে অ্যাক্সেস করে ফেলবে, এবং পরবর্তীতে সে codebeanbd এর অ্যাড গুলো দেখতে পাবে। অ্যাড আবার কেমনে দেখে? তোমার স্পন্সর নামে কিছু একটা দেখছো কখনো ফেসবুকে? ফেসবুক লোগো দেখতে পাবে। জি ভাই, দেখতে পেয়েছি। স্পন্সর্ড কুই? মানুষের প্রোফাইলে জিনিসপত্র দেখা যাচ্ছে, অ্যাড দেখাচ্ছে না কেন আমার কাছে? একটু পরে আসবো হয়তো স্ক্রল করতে করতে। এই যে স্পন্সর, এভাবে একটা স্পন্সর অ্যাড দেখতে পাবা। ঠিক আছে, সবাইকে বুঝছো স্পন্সর অ্যাডটা কেমন থাকে? নিচে দিয়ে স্পন্সর লেখা থাকে। সো দোস আর দা ফেসবুক বুস্টিং। সো ফেসবুক বুস্টিং এর সময় আমাদের ওয়েবসাইটে সর্বপ্রথমে অ্যাজ এ ডেভেলপার, খেয়াল করো, অ্যাজ এ ডেভেলপার আমাদের ক্লায়েন্টের একটা ফেসবুক পিক্সেল থাকবে, সেই ফেসবুক পিক্সেলটা আমার ওয়েবসাইটে কোডটা অ্যাড করে দিতে হবে, এতটুকুই কাজ। এটা কিভাবে করব এটা আমরা দেখি, পরবর্তীতে বুস্টিং এর সময় আমি আসলে কিভাবে এই জিনিসটা কাজ করে দেখাচ্ছি। যে ভাই স্ক্রিন শেয়ার করতেছিলে সে একটু শেয়ার করো। ওকে ভাই, আমি কি মেইন ইয়েতে যাবো? যে কোনো একটা ওয়ার্ডপ্রেসে ঢুকো। হ্যাঁ, তোমার ওয়ার্ডপ্রেসে মেইন ডাব্লিউপি অ্যাডমিনে ঢুকো, সমস্যা নেই। ওকে, সো আমরা ভাই একটু রিমোট অ্যাক্সেস দিতে হবে আমাকে। জি ভাই, দেন রিকোয়েস্ট দেন ভাই। রিমোট কন্ট্রোল রিকোয়েস্ট করছি, দেখো। জি ভাই। ওকে, সবাই একটু খেয়াল করো, আমাদের ফেসবুক পিক্সেলের জন্য তুমি প্লাগইনে যাবা, ফ্রি প্লাগইনে গিয়ে একটা অ্যাড নিউ প্লাগইন দিবা। আচ্ছা, আমার রিমোট অ্যাক্সেস করতে একটু ঝামেলা হচ্ছে ভাইয়া, তুমি নিজে একটু ক্লিক করো, প্লাগইনে গিয়ে অ্যাড নিউ দাও। জি ভাই, এবার লেখো ফেসবুক। জি ভাই। আচ্ছা, এই যে ফেসবুক ফর ওয়ার্ডপ্রেস যেটা হাতে ডান দিকে যেটা, এটাই হচ্ছে তোমাদের ফেসবুক পিক্সেলের প্লাগইন, ইনস্টল করো। ইনস্টল এবং অ্যাক্টিভেট করো। জি ভাই, অ্যাক্টিভেট হয়নি এখনো। বুঝছি ভাই। ওকে, এবার সেটিংস এ গিয়ে দেখো, ফেসবুক একটা অপশন আছে, ফেসবুক সেটিংস এ ক্লিক করো। হ্যাঁ হ্যাঁ, ড্যাশবোর্ডের সেটিংস এ, এই যে এই যে এটা ভাই। হ্যাঁ দেখো, সেটিংস এ দেখো, এই যে ফেসবুক নামে একটা অপশন চলে আসছে। আচ্ছা, এবার গেট স্টার্টেড। এবার আমি আমার ফেসবুকে কানেক্ট করে দিব, যে কোনো একটা পেজে লিংক করাবো, অটোমেটিক্যালি দেখবো আমার ওয়েবসাইটে ফেসবুক পিক্সেল ইনস্টল হয়ে গেছে। যাদের ফেসবুক পেজ নাই অবশ্যই পেজ ইনস্টল করে ফেলবা, পেজ ক্রিয়েট করে ফেলবা। অভাবটা কই গেল? ভাই আমার তো পেজ আছে, কিন্তু সেটা হচ্ছে নিউ পেজ এক্সপিরিয়েন্স, মানে পুরো প্রোফাইলের মতো, এতে কি কোনো প্রবলেম হবে? না, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এই যে পপ আপ কানেক্ট কন্টিনিউ করতেছি। কন্টিনিউ।
যে কোনো একটা বিজনেস নেম দাও ভাইয়া, তোমার নামই দাও। এটা কি আছে অলরেডি তৈরি করা? আচ্ছা থাক তাহলে, থাক কন্টিনিউ। ওকে, যে পেজ পেয়ে গেছে কন্টিনিউ। নেক্সট, ডান, জি ভাই, শেষ। সহজ না? এজ এ ডেভেলপার তোমার কাজ এদের উপরই, ওয়েবসাইটের মধ্যে ক্লায়েন্টের ফেসবুক পিক্সেল ইনস্টল করে দিবা। অবশ্যই ক্লায়েন্টের ফেসবুক অ্যাক্সেস লাগবে, ক্লায়েন্ট যদি ফেসবুক অ্যাক্সেস না দিতে চায়, এখানে আই এগ্রিতে কনফার্ম করো, আই এগ্রিতে টিক দাও, কনফার্ম করো ক্লায়েন্ট, হ্যাঁ কনফার্ম। ক্লায়েন্ট যদি ফেসবুক অ্যাক্সেস না দিতে চায়, তাহলে তুমি ক্লায়েন্টকে জুমে আনবা, জুমে এনে বলবা ঠিক আছে তুমি ওয়েবসাইটে লগ ইন করো, ফেসবুকে ঢুকো, ফেসবুকে ঢুকে অ্যাড দাও, শেষ। এখানে আর কিছু করার দরকার নেই, তোমাদের কাজ শেষ এতটুকুই। হ্যাঁ, এবার আমরা একটু দেখি আমরা ফেসবুক পিক্সেল যে আসলে কাজ করতেছে আমরা কিভাবে চেক করব। ওকে, সো তোমাদের একটা এক্সটেনশন লাগবে, সেটার নাম হচ্ছে ফেসবুক পিক্সেল হেল্পার, এটা ক্রোম এক্সটেনশন, এক্সটেনশনটা ইনস্টল করে নিবা। এটা বলে দিবে কোন সাইডে ফেসবুক পিক্সেল আছে কি নাই, এটা আসলে ক্লায়েন্টকে প্রুফ দেখানোর জন্য বলতে পারো বা তুমি তোমার নিজের টেস্টিং এর জন্য বলতে পারো। এখন আমরা এটাকে পিন করে দিলাম। এবার আমি আমার কোডন বিডি সাইডে ফেসবুক পিক্সেল আছে আমি জানি, রিলোড দিচ্ছি। এখন ফেসবুক পিক্সেল এই যে ব্লু হয়ে গেলে বুঝবা পিক্সেল আছে, এবং যদি ক্লিক করো তোমাকে ফেসবুক পিক্সেলের আইডি দেখা দিচ্ছে, রাইট? তার মানে পিক্সেল ইজ কানেক্টেড, ক্লিয়ার? জি ভাই। এখন একটা সাইট যেখানে পিক্সেল নাই, এটা কি আমি পিক্সেল দিছি? এই মাত্র যে সাইটটা করছি দেই নেই কিন্তু, তাই না? এখানে দেখো ফেসবুক পিক্সেলটা ব্লার হয়ে আছে, ও বলছে নো পিক্সেল ফাউন্ড। ওকে জি ভাই, জি ভাই। আচ্ছা, এখন ওয়েবসাইটে ফেসবুক পিক্সেল কানেকশনের কাজটা শেষ। এখন যারা ফেসবুকে অ্যাড এর কাজ করে, তারা আসলে তোমার ওই পিক্সেলটা অ্যাড রান করার সময় পিক্সেলটা টিক দিয়ে দিলে, যারা যারা তোমার ওয়েবসাইটে ভিজিট করছে তারা ফেসবুকে তাদের অ্যাড মানে তোমাদের অ্যাড গুলো দেখতে পাবে। তুমি দেখবা কোন একটা ওয়েবসাইটে ঢুকলে ওই কোম্পানিরই অ্যাড দেখা যায়। তুমি আজকে আলি এক্সপ্রেসে ঢুকে দেখো, ফেসবুকে ঢুকে দেখবে তুমি আলি এক্সপ্রেসের অ্যাড দেখতেছো। এটা কিন্তু এভাবেই হয়, অর্থাৎ তোমার একটা ওয়েবসাইটে ফেসবুক পিক্সেলটা ইনস্টল করা থাকে এবং ওইটা পাশের ট্যাবে থাকা বা তোমার ওই ট্যাবে বা ওই সিঙ্কে ওপেন করা ফেসবুক প্রোফাইলটা অ্যাক্সেস করে ফেলে, লগ ইন থাকা লাগবে না। তুমি ফেসবুকে কোনো এক সময় লগ ইন করছো, তাতে এসে ট্র্যাক করে ফেলবে এবং ট্র্যাক করার পর তোমাকে অ্যাড দেখাবে। সবাই কি এটা বুঝছো? জি ভাই, হ্যাঁ। হ্যালো, কিন্তু পিক্সেলের কাজ হচ্ছে যে মানে অ্যাড এর জন্য, অ্যাড এর জন্য, রাইট? হ্যাঁ, এটাও ওই তোমার টার্গেটেড অ্যাড গুলো কিভাবে পিক করে। তুমি আজকে একটা ওয়েবসাইটে ভিজিট করছো, ওই কোম্পানির অ্যাড গুলো তোমার ফেসবুকে আসতেছে, এটা একটা চমৎকার ফিচার না? সেটাই কি এখন প্রায় 87.6% ওয়েবসাইটে এখন আসলে ফেসবুক পিক্সেল ইউজ হচ্ছে। ওকে, বুঝতে পারছো ভাইয়া? হ্যালো ভাইয়া, আমি